বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো। আমরা পরীক্ষণের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানছিলাম। সেখানে আমরা প্রথম তিনটি যে বৈশিষ্ট্য, উদ্দেশ্যমূলক, কৃত্রিমভাবে ঘটানো বা পুনরাবৃত্তি করা, সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেছি। এই ভিডিওতে আমরা পরীক্ষণের আরও চারটি বৈশিষ্ট্য সম্পর্কে জানব। চলো শুরু করি। চতুর্থ বৈশিষ্ট্যটা কী? চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন করা যায় পরীক্ষণের ক্ষেত্রে। পরীক্ষণের বেলায় নির্বাচিত যে ঘটনা সেটাকে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার মধ্যে ঘটিয়ে নিয়ে তার ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ একটা ঘটনা সেটাকে অপরিবর্তিত রেখে তার চারপাশের যে অবস্থা সেটাকে কিন্তু আমরা পরিবর্তন করতে পারছি, এবং এভাবে বিভিন্ন পরিবর্তিত যে পরিবেশ সেই পরিবেশে ঘটনাটা কীরকম ঘটছে সেটাকে আমরা প্রত্যক্ষণ করতে পারছি এবং একটা ফলাফল পেতে পারছি। অর্থাৎ ধরো একটা ঘটনা আমি ঘটাতে চাই, আমি পানি উৎপন্ন করতে চাই, সেই ক্ষেত্রে তার চারপাশের বায়ুর যে অবস্থা অথবা তার চারপাশের যে চাপ রয়েছে সেই চাপটা কেমন, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমি পরিবর্তন করতে পারছি। এবং এই পরিবর্তন করার পর আমরা দেখতে পাবো যে ওই পানির কী অবস্থা। এক্ষেত্রে তাপমাত্রা একটা বিষয় হতে পারে, তাপমাত্রার কম বৃদ্ধিতে এই পানির কী ঘটনা ঘটছে সেটি আমরা পর্যবেক্ষণ করতে পারি, আর এটাকেই বলা হচ্ছে পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন। পঞ্চমত, বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার আমরা পরীক্ষণে করতে পারি। অর্থাৎ পরীক্ষণকে যখন আমরা বলছি একটা সুনিয়ন্ত্রিত প্রত্যক্ষণ, তখন এতে অনেক সূক্ষ্ম আর জটিল বিষয় প্রত্যক্ষ করা হয়, আর এই সব বিষয় প্রত্যক্ষ করার জন্য আমরা স্বাভাবিক যে ইন্দ্রিয় শক্তি এবং আমাদের দৈহিক যে শক্তি সেটা কিন্তু যথেষ্ট না, আর এই জন্যই আমরা আমাদের শক্তিকে বাড়ানোর জন্য পরীক্ষণে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করি। যেমন ধরো আমাদের চোখের যে শক্তি সেটা দিয়ে কিন্তু আমরা সব কিছু দেখতে পাবো না, আর এই জন্যই আমরা মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যে যন্ত্র সেটা ব্যবহার করি কোনো একটা জিনিস দেখার জন্য। ষষ্ঠত, ঘটনাবলীর বিশ্লেষণ আমরা করি। ঘটনাবলীর বিশ্লেষণটা কেমন? দেখো পরীক্ষণ কিন্তু এক প্রকার বিশ্লেষণমূলক প্রত্যক্ষণ। প্রকৃতিতে অনেক বস্তু বা ঘটনাই অনেক জটিল অবস্থায় থাকে, আর এগুলোকে আমরা সরল করতে গেলে অনেক সময় সেটাকে অনেক বেশি বিশ্লেষণ করতে হয়। এদের একটাকে অপরটা থেকে বিচ্ছিন্ন করতে না পারলে সঠিকভাবে ওই ঘটনাটা জানা সম্ভবই হয় না। তাই পরীক্ষণে জটিল ঘটনাকে বিশ্লেষণ করে তার মধ্য থেকে নির্বাচিত বিষয়কে আমরা আলাদা করে ফেলি। যেমন ধরো বাতাস একটা মিশ্র পদার্থ, এর মধ্যে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এই বিষয়গুলো কিন্তু মিশে থাকে, এবং আমরা যদি পরীক্ষা করতে চাই তাহলে শুধুমাত্র অক্সিজেনের উপর যদি পরীক্ষা চালাতে গেলে প্রথমে আমাদের এই পুরো বাতাসকে বিশ্লেষণ করে অক্সিজেনকে আলাদা করতে হবে, বা শুধুমাত্র নাইট্রোজেন নিয়ে যদি আমরা পরীক্ষা করতে চাই তখন এই বাতাসকে বিশ্লেষণ করে নাইট্রোজেনকে আলাদা করতে হবে। এই জন্য পরীক্ষণ হচ্ছে ঘটনাবলীর একটা বিশ্লেষণ। সপ্তমত, সুনিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারি আমরা পরীক্ষণের মাধ্যমে। পরীক্ষণের ক্ষেত্রে নির্বাচিত যে ঘটনা সেটার উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, আমরা ইচ্ছা মতো তাকে বারবার পরীক্ষা করতে পারি, আর দেখতে পারি ঘটনাটা পারিপার্শ্বিক যে অবস্থা সেটার প্রভাব মুক্ত রেখে কী ঘটছে এবং প্রভাব যুক্ত রেখে কী ঘটছে। তাই আমরা পরীক্ষণ থেকে যে সিদ্ধান্তটা নেই সেটা একটা সুনিশ্চিত সিদ্ধান্ত আমরা পাচ্ছি। তাহলে এই ভিডিওতে আমরা জানলাম পরীক্ষণের আরও চারটি বৈশিষ্ট্য সম্পর্কে, যেখানে আমরা দেখেছি পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন করতে পারি আমরা পরীক্ষণের ক্ষেত্রে, বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার করতে পারি, ঘটনাবলীগুলো বিশ্লেষণ করতে পারি, এবং আমরা যে সিদ্ধান্তটা নেই পরীক্ষণের মাধ্যমে সেটা অনেক বেশি সুনিশ্চিত। পরবর্তীতে আমরা নিরীক্ষণের সুবিধা এবং পরীক্ষণের অসুবিধাগুলো সম্পর্কে জানব। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।